চিন্তায় আছে আড়াই প্যাকেট ভাগ করব কি করে নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা একটু অন্যরকম সবসময় তো কাজে বেরোনো হয় কিছু কাজ নিয়ে রান্না নিয়ে অনেক রকম নিয়ে ভিডিও থাকে আজকে ছিল নিজেদেরকে একটু রিল্যাক্সেশন দেওয়ার জন্য তো চলে গেছিলাম প্রথমে একটু চা খেতে তাই দুজনে একটু চা খেয়ে নিলাম তারপরে চা টা খাওয়ার পরে মনে হলো একটুখানি বাইরে ঘুরি তো ঘুরতে ঘুরতে ওইদিকে যখন গেছি চলুন চলে যাই বিশাল মেঘামাঠ তো এই যে বিশাল মেঘামাটে চলে এসেছি দুজন শপিং করব বলে কিন্তু যাইনি হঠাৎ করেই যাওয়া তারপরেই দেখুন কি কি কিনলাম আর প্রথম থেকে ভিডিওটা করিনি কিন্তু তাই জন্য সেরমভাবে ভিডিও করতে পারিনি এই যার চেয়ে ওখানে মিউজিক চলছে তো তাই সেরকম ভয়েস তো দেওয়া যাবে না তাই আলাদা করে ভয়েসই দিতে হলো আমি আর দিয়ে গেছিলাম কেউ যায়নি আমরা মাঝে মাঝেই বেরোই খুব নিজেরা হ্যা মানে নিজেদের মাথাটা হ্যাং হয়ে গেলে তখন নিজেরা একটু সুখের জন্য বাইরে বেরিয়ে যাই দুজনে নিজেদেরাই নিজেদেরকে সুখ দিয়ে দিই কাউকে প্রয়োজন হয় না আমাদের এত কাজের মধ্যেখানে যখন একটু নিজেদেরকে ফাঁকা রাখতে ইচ্ছা করে বা নিজেদেরকে সময় দিতে ইচ্ছা করে অনেক দিন দেখা না হয় তখন আমরা একটু নিজেদেরকে এরমভাবেই সময় দিয়ে নিই তো আজকে ভিডিওটা করে দেখাচ্ছি নিজেদেরকে কিভাবে সময় দিচ্ছি মানে বৌদি যা যা কথা বলছে আমি হেসেই খুন বৌদি করে ওই রকমই সবাই জানেন মোটামুটি ও পিকিউলিয়ার পিকিউলিয়ার কথা বার করে তো চলুন কি কি দেখলাম কি কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখুন কত বাসনপত্র নিচে তলা সেরম কিন্তু কোনো ভিডিও করিনি ভেবেছিলাম ভিডিও করব না নিজেদেরকে নিজেরাই সময় কাটবো তারপরে এসেছি যখন একটু আপনাদেরকেও শেয়ার করি কি কি করলাম তো দেখুন কত কিছু এ দিয়ে কেনাকাটা কিন্তু আমাদের প্রায় অনেক কিছু হয়ে গেছে ততক্ষণে বললাম না প্রথম থেকে করি এখানে দেখুন ছোটো ছোটো স্টিকের কড়াই আর বেশিরভাগ জিনিসই আজকে ছিল নাইনটি নাইনে তাই জন্য নাইনটি নাইন কিনতে কিন্তু বেশ ভালোই টাকার কেনা হয়ে গেছিলো দুজনে মিলে আমি খুব একটা কিছু কিনিনি বৌদি টুকটাক মেয়েটার জন্য কিনেছিল ওগুলো আর আগে ভিডিও করা হয়নি এখানে টিফিন বক্স জলের বোতল অনেক রকমের অনেক কিছু তো এই দিকে দেখুন চলুন আরও দেখায় কি কিনলাম এখানে দেখুন সুন্দর সুন্দর সোপিস গাছ আর চলুন এইদিকে কাঁচের জিনিস কাঁচের গ্লাস কাঁচের বোতল এই যে এখানে ডিটক্স খাওয়ার জন্য এই ছোটো ছোটো বোতলগুলো দেখুন কি ভালো লাগছে না তো বৌদি বলছিল কিনতেই পারিস কিন্তু আমার কাছে আছে যেহেতু আমি আর নিলাম না আর এখানে কাপ গ্লাস সব ছোট্ট ছোট্ট কাঁচের জিনিস এগুলো আর চলুন আমরা কি নিয়েছি সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেটা আগে দেখাই কি নিলাম তাই আমি খুঁজে বেড়াচ্ছি আমি কি নিলাম সেটাই আপনাদের দেখানোর জন্য যেহেতু রো তো কোন রোটা দিয়ে নিয়েছি প্রথমেই খুঁজে উঠতে পারি এই যে এই রোটা দিয়ে নিয়েছিলাম এখানে একটা অফার চলছিল নাইন্টি নাইনে এই চা চাখার কাপগুলো কিন্তু ই একটা নিলে নাইন্টি নাইন দুটো নিলে সেভেন্টি নাইন তো এটা নিয়েছি আমরা দুজনা দুটো আর এই ছোটো ছোটো কাপগুলো দেখছেন ওগুলো কিন্তু কুড়ি টাকা করে মানে চল্লিশ টাকায় দু পিস বাই ওয়ান গেট ওয়ান তো মাঝে আপনার ও দিয়ে মাথা নজা হবে এগুলো নিয়ে যাই হ্যাঁ যেদিন কাজ এইদিক ও বাবা এটা দেখো হ্যান্ডেল আছে হ্যান্ডেল দিয়ে দিবাসন মাজবে এসেই পাগল হয়ে যাচ্ছি দুজনা বাসনও মাঝবে সিলভার আর গোল্ডেন কালারের এই স্ক্রাচ বাইট আর ইয়েটা দিয়ে মানে ওই জালি তার জালিটা দিয়ে তারপরে দেখুন দিকে ছিল বোতল বোতলগুলো দেখুন এগুলো বোতলগুলো বেশ ভালো না এগুলো খুব একটা টেকসই হয় না তাই জন্য বোতল একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এগুলো আর নিলাম না এগুলো চেহারা এইগুলো বেশ একটা পছন্দ হচ্ছিল না এরম বড় বড় বোতল ঠিক একটা ব্যাগে ক্যারি করা যায় না তাই এগুলো আর নিলাম না আর এদিকে দেখুন থালা গ্লাস সেট কেমন ছোটোবেলায় আগে দেখতাম এখন আবার এখানে আর এইগুলো জালি বৌদি বললো যে এগুলো সেই ইডলি ফিডলি করে ঢাকা দেয় ওইগুলো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এটার কারণটা কি শুধুমাত্র একটা জালি তারপরে চলুন আরও অনেক কিছু আছে সব একটু একটু করে দেখায় এটা দেখুন ছোটোর মধ্যে কি সুন্দর এটা মানে তেল ঠেল দেখা সে আগেকার দশন বলত না আর এটা হচ্ছে হামলদিস্তা ছোট্ট পাড়া সব কিছুই ছোটো 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 জিনিস দেখতেই ভালো লাগে কি ভালো লাগে এগুলো নাইনটি করে জানেন বেশি দাম নয় হামলদিস্তাটার দাম দেখিনি ওই ছোটো কন্টেনারটার এগুলো ছিল মিনি মিনি লাঞ্চ বক্স আর এটা একটু বড় তার থেকে আর এখানে দেখুন কাঠের কাঠের জিনিসও পাওয়া যাচ্ছে কাঠের বেলুন চাকি আমি সেই ভাবলাম বাংলাদেশে যেমন গোল গোল দাগ দাগ থাকে চাকিগুলি ওইটা নাকি দেখলাম না আর এদিকে ছিল নানান রকমের অনেক সামগ্রী থাকে আমি কি যতটুকু পেরেছি একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফুল ভিডিওটা আগে আমি একটা করে এসেছি বিশাল মেঘামাটের তো এইখানটা আর সেরকম কিছু একটা করিনি এখানে টিস্যু ফিনাইল স্কচ বোয়াইট ভিম লিকুইড এগুলো আর এখানে দেখুন কালারিং ফিনাইল আমি তো এই প্রথমবার দেখলাম লাল হলুদ বেগুনি গোলাপি রকম কালারিং মানে এত কালারের আমি ফিনাইল আগে কিন্তু দেখিনি আমি হলুদটা দেখেছিলাম বেগুনি ঠেগুনি কিন্তু সেরকম একটা দেখিনি যাই হোক এখানে দেখতে পেলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে বেশিরভাগই বাথরুম ক্লিনারের জিনিসই রয়েছে টিস্যু পেপার থেকে শুরু করে সব কিছু মোছা পোছা সব কিছুই তো এদিকে বৌদি বডি বডি স্প্রে পছন্দ করছে কিন্তু বলছে এখানের থেকে নাকি সস্তা যাই হোক পছন্দ করুক আমি এদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে রোগগুলো একবার দেখায় সবকিছু আমি কিন্তু সেরামভাবে ভিডিও আগেই বলছি করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই দেখাচ্ছি আর যেমন পারলাম তেমন করলাম ভাগ করে নিচ্ছি

তো বৌদি বলো চল দুজনে মিলে ভাগ করে নিয়ে নিই যেহেতু কাপটাও আমরা দুজনে মিলেই নিলাম দুটো সেট নিয়েছি বলে একটু কম পড়েছে তাই এটাও ভাবলাম একটু কম পড়বে নিয়ে নিই তো পাঁচ প্যাকেট আড়াই প্যাকেট ভাগ করব কী করে বৌদি হিসাব করে দিল কুড়ি টাকা করে পড়বে যাই হোক কিন্তু তবে ওই যে দেখুন কতগুলো নেওয়া আর বৌদি লজ্জায় খুন হচ্ছে যে এতগুলো বিস্কুট শুধু শুধু নিয়ে যাব। যাই হোক কিন্তু এই বিস্কুটটা নিলাম না প্রথমে ভেবেছিলাম নিয়ে নিই কিন্তু শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি এই বিস্কুটটা দেখুন কত কিছু নেওয়া হয়ে গেছে এই বিস্কুটটা হলো না কারণ তার উপরেই দেখলাম বারবন রয়েছে এই বারবনটা বাচ্চারা পছন্দ করে আমি প্রথমে বললাম সব রকমের বিস্কুট এত বিস্কুট নিও না তখন বললো যে এটা তো বাচ্চারা খেতে ভালোবাসে কারণ আমাদের কিট্টু আছে পন্তু আছে রাহুল আছে ওদের তিনজনা তিনটে বাচ্চা তো আছেই চলে এটা নেওয়া হোক এটা আবার ছিল পাঁচ প্যাকেট সেভেন্টি ফাইভ মানে এখানে একটু মানে অফার দেওয়া চলছিল কিন্তু বিস্কুটগুলো না কোম্পানিটা আসল নয় পরে বাড়ি এসে দেখলাম যাই হোক নেওয়া হয়ে গেছে তো এইদিকে প্রচুর মার্কেটিং করা হয়ে গেছে আর নেবো না নেবো না করেই কিন্তু নেওয়া হয়েছে নেব বলে কিন্তু আসিনি আর আমার না একটু গ্লসারি দিকটা দেখতে খুব ভালোই লাগে নেওয়া দেখা যাই হোক কিনা আমরা আবার ভাবছিলাম আমরা ঠিকঠাক নিচ্ছি না ঠকছি যাই হোক ঠকিনি আশা করি খাওয়া তো হয়েই যাবে যদিও বা পরে দেখলাম টেস্টটা খুব একটা ভালো ছিল না বিস্কিটের এরপরে চলুন একটা আর জিনিস দেখাই এই যে সাবানগুলো দেখেছেন কোনো প্যাকেজিং নেই এরকম প্লাস্টিকের মধ্যেই বাই ফোর পিস অ্যাট নাইনটি নাইন সব বললাম না বেশিরভাগই নাইনটি নাইন তো এইগুলো চারটে পিস চারটে কালারে দেখুন হলুদ সবুজ নীল সাদা গোলাপি কি কি কালারের ছিল কালারফুল দেখতে ভালো লাগছিল কিন্তু উল্টো পাল্টা সাবান মাখাও ঠিকঠাক নয় সেইভাবেই আর নেওয়া হলো না নাইনটি নাইন হলেই যে এটাকে ঠিক হতে হবে তার তো মানে নেই চলুন এবার বিল করিয়ে নিই তো বিল করিয়ে নিয়ে ওইদিকে বৌদি বিল করাচ্ছে আর আমি এদিকে সামনের ফ্লোরটা একটু দেখিয়ে নিলাম নিচের ফ্লোরটা এই যে আর বেরিয়ে পড়লাম এরপরে আমরা এই যে সুন্দর করে দেখিয়ে দিই বাইরেটা বিশাল মেঘা মাঠ আর হয়ে গেছিলো সন্ধ্যে আর আমার সঙ্গে তো আমার টোটো থাকেই বৌদি একবার দেখিয়ে দিচ্ছে কাপগুলো কিন্তু সত্যিই খুব ভালো পেয়েছি এটা বলতে হবে সেভেন্টি নাইনে কাপ পাওয়া যায় না তার মধ্যে ছ পিস যাই হোক আর এই যে বিশাল মেঘা আরেকবারও দেখিয়ে দিলাম নেওয়া হয়ে গেছে আর পন্তুর জন্য একটু স্লেট কালার বক্স এইসব নেওয়া হয়েছে ঠিকঠাক জিনিস নিয়ে আর বললাম না আমার সব সময় টোটো আমার সঙ্গেই থাকে তো চলুন এরপরে বেরিয়ে যাই আর রাস্তায় আকাশটা দেখায় চলুন কি দারুণ লাগছে নাই তো এই আকাশটা করার জন্য কি দারুণ আকাশটা দেখো আকাশটা তুমি দেখাও আকাশটা দেখলেন কত সুন্দর লাগছে না আর আমরা রেনেসার ভেতরটা বললো চলো দিদি ওই ভেতর দিয়ে তোমাদের আজকে বার করব কিন্তু কি কপাল ভেতরটা এই যে আকাশটা আর একবারও দেখিয়ে দিলাম সুন্দর লাগছে আর মেঘলা করেছে তো বর্ষার মেঘ যেখানেই জমে সেখানেই বৃষ্টি আমরা ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু সেরকম কোনো বৃষ্টি হয়নি এরম নীল ঘন আকাশ দেখেই মনটা বেশ ভালো লাগছিল আর জায়গাটা তো পুরোই ফাঁকা রেনেসা টাউনশিপটা পুরো ফাঁকা ভেতরে শুধুই বিল্ডিং বিল্ডিং বড় বড় বিল্ডিং রেনেসার বাংলো বাড়ি flat পুরো ভেতরটা চলুন মাঠটা একবার দেখায় কত সুন্দর মাঠ মানে সত্যি করে সন্ধেবেলায় ভোরবেলায় হাঁটার জন্য তো এই জায়গাটা পারফেক্ট জায়গা সবসময় ফাঁকাই থাকে জায়গাটা কিন্তু সেরকম একটা ভিড় নয় ভেতরে যেহেতু আর বললো চলো দিদি ঘুরিয়ে ওই দিক দিয়ে আর একটা রাস্তা ছিল কিন্তু রাস্তাটা কাজ হওয়ার জন্য আমরা ওই দিক দিয়ে বেরোতে পারিনি আবারও রোড দিয়েই ফিরে এসেছি তো এই যে দেখুন রাস্তাগুলো যেমন চওড়া তেমন সুন্দর আমরা গল্প করতে করতেই আসছিলাম যদি আমাদেরও একটা ফ্ল্যাট হয় এখানে বা একটা বাংলো মানে মানুষের শখ তো সবকিছুই থাকে দুজনে ওটাই গল্প করতে করতে আসছিলাম বাংলা সারা জীবন থাকবো না হয়তো আলেকালে মনটা খারাপ হবে একবার করে আসবো এইরকমই একটা দুজনে কথা বলতে বলতে আসছিলাম এই যে আবারও ফিরে যাচ্ছি যেহেতু ওখানে রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবারই একটু প্রয়োজন নিজেকে একটু সময় দেয় নিজেকে না ভালোবাসলে তো কাউকে ভালোবাসা যায় না তাই না এটা আমার জ্ঞান কথা নয় এটা বাস্তব কথা থেকেই বলছি আর এই যে আমরা ফিরে বেরিয়েও এসেছি আবারও বিশাল মেঘামাটের সামনে দিয়েই পেরিয়ে যাব। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সঙ্গীতাকে একটু মিস করছি যেহেতু নতুন কাজে ঢুকে এই সময়গুলো আমাদের সঙ্গে দিতে পারে না তবুও আমরা নিজেদের মধ্যেই একটু নিজেরা মজা করে নিচ্ছি কেমন লাগলো জানাবেন আজকের আমাদের এখানে টাটা বাই